আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে উপর হয়ে ঘুমালে কি হয় প্রিয় বন্ধুগণ আমাদের অনেকেরই অভ্যাস আছে উপুর হয়ে ঘুমানো আমরা অনেকেই কিন্তু উপুর হয়ে ঘুমাই কিন্তু উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় বা উপর হয়ে ঘুমানো উচিত কিনা এ সম্পর্কে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম কি বলেছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা কিন্তু এমনিতেই উপর হয়ে ঘুমাই তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানবো যে উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় এবং এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন প্রিয় বন্ধুগণ উপুর হয়ে ঘুমানো সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে ইবনে মাজাতে হাদিস নম্বর তিন হাজার সাতশো তেইশ ফিফতাহ আরজিয়া হুত আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা মসজিদে ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আঘাত করলেন এবং তিনি তার পা দ্বারা আমাকে খোঁচা দিলেন তারপর বললেন তোমার এবং তোমার এই ঘুমের কি হয়েছে এ ধরনের ঘুমকে আল্লাহ অপছন্দ করেন অপর বর্ণনায় রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন এটা হচ্ছে জাহান্নামিদের শয়ন এ হাদিসের মধ্যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে এ ধরনের ঘুমকে আল্লাহ তালা অপছন্দ করেন আবার অন্য আরেকটি বর্ণনা এসেছে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে জাহান্নামীদের শয়ন যারা জাহান্নামী হবে জাহান্নামী ব্যক্তিরা এভাবে ঘুমায় তো প্রিয় বন্ধুগণ দেখুন উপুর হয়ে যদি আমরা ঘুমাই যদি আমাদের পেট চাপা পড়ে পেট আমাদের নিচে থাকে তাহলে এই ঘুমানোটাকে তালা অপছন্দ করেন এবং এটা জাহান্নামীদের শয়ন এজন্য বন্ধুগণ আমরা কখনোই কোনো সময়ের জন্য উপর হয়ে ঘুমাবো না আমরা হয়তো অনেকে না জানার কারণে হয়ে ঘুমাই কিন্তু আজকে থেকে যেহেতু আমরা এই সম্পর্কে জানলাম যেহেতু এভাবে ঘুমাতে নিষেধ করেছেন এজন্য কখনোই আমরা এভাবে ঘুমাবো না রাসুল আলাইহি আলহিসাল্লামের সুন্নত হল আমরা ডান কাত হয়ে আমরা ঘুমাবো আর আমরা যদি এই ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতকে জেন্দা করি তাহলে আমাদের অনেক সব হবে পাক রব্বুল আলমিন আমাদের আমুল নামায় এক শত গলা শহীদের সোয়াব দান করবেন এজন্য বন্ধুগণ অবশ্যই আপনারা আজকে থেকেই ডান কাত হয়ে ঘুমাবেন কোনো সময়ের জন্য কখনো আপনারা উপর হয়ে ঘুমাবেন না পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত হাদিসগুলি বুঝে সেই অনুযায়ী আমুল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর অনলাইন মাদ্রাসায় নতুন দর্শক হলে অনলাইন মাদ্রাসার অন্য ভিডিওগুলো দেখুন ইনশা আল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত